হচ্ছে কেন তুমি সরকার জবাব দাও? বিজেপি শাসনে মণিপুরে তিনবার প্রতিদ্বন্দ্বিতা এবং অশান্তি হচ্ছে কেন তুমি সরকার জবাব দাও? তিনবার ধরে ইন্টারনেট বন্ধ রেখে এই ঘটনাকে আড়াল করা হচ্ছে কেন তুমি সরকার জবাব দাও? জবাব তো আই দিতেই হবে। সেখানে মহিলাদেরকে নগ্ন করে শত শত পুরুষের সামনে ঘোরানো হয়েছে, তাদের ধর্ষণ করেছে, এইভাবে অত্যাচার করছে। শুধু মণিপুর নয়, সারা ভারতবর্ষে চলছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় মহিলারা ধর্ষিত হচ্ছে, কোথাও সংখ্যালঘুকে গুলি করে মারাচ্ছে। এইভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে দেশ ভারতবর্ষ, রবীন্দ্র নজরুলের যে বাংলা, সেই বাংলা, সেই ভারতবর্ষকে বিজেপি প্রদূষিত করছে, অত্যাচার করছে। তারই প্রতিবাদে আজ দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুণ্ডুর নেতৃত্বে আমরা দুবরাজপুর শহরে প্রায় 1000 যুব মহিলা কর্মী নিয়ে ধিক্কার মিছিল করলাম, এবং এটা আমরা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী দিনে রাজ্য তথা জেলা যে কোনো ধরনের আন্দোলন করলে আমাদের দুবরাজপুর শহরের সাগর কুণ্ডুর নেতৃত্বে যুবকর্মীরা কিন্তু রাস্তায় তাকে করবে, যে কোনো আন্দোলন করার জন্য প্রস্তুত থাকবে, এটুকু আমাদের কথা।
কারণ আমরা বিজেপি বা নরেন্দ্র মোদি যেভাবে ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল, এই দীক্ষা মিছিল। এবং আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ইন্ডিয়া গঠিত হয়েছে সেই ইন্ডিয়ায় কিন্তু আগামী দিনে বিজেপিকে নরেন্দ্র মোদীকে অধিচ্ছুত করবেই করবে এবং ভারতবর্ষ আবার সুদিন দেখবে মমতা ব্যানার্জির নেতৃত্বে।